কত খুশি পেলাম, এ বুক ভরে গেছে, আমাদের বুক ভরে গেছে খুশি হয়ে, আমাদের খুশিতেই বুক ভরে গেছে। করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে, ইসলামী আচরণ, আসুন্না 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 ফাউন্ডেশন, আসুন্না প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছর পুরো বাংলাদেশ ব্যাপী অনেক মানুষদেরকে স্বাবলম্বী করা হয়। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আজকে ঝিনাইদহে মোট 36 জন রিক্সা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে তারা তাদের স্বাবলম্বী হয়ে উঠবে, পরিবারের আয় রোজগারের যে একটা উৎস সেটা হয়ে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসুন্না ফাউন্ডেশন শুধু ঝিনাইদহ জেলায় না, পুরো বাংলাদেশে মোট 2000টি রিক্সা বিতরণ করছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি গত বছরও তারা স্বাবলম্বী প্রজেক্টের আওতায় গরু, ছাগল, সেলাই মেশিন সহ বিভিন্ন কার্যকরী যে সকল উপাদান আছে সেগুলো দিয়ে অনেক মানুষদেরকে স্বাবলম্বী করেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আসুন্না ফাউন্ডেশনের এই স্বাবলম্বী প্রজেক্ট থেকে ঝিনাইদহ জেলার মধ্যে যারা উপকারভোগী আছেন তাদের কাছ থেকে তাদের মতামত জানব, তারা এই রিক্সা পেয়ে তাদের কেমন লাগছে, তাদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাড়া রিক্সা চালাতাম, কিন্তু ভাড়া রিক্সা চালিয়ে মনে করেন যাই হোক 500-600 ইনকাম করতাম, এখানে মালিক ভাড়া 220-230 এভাবে দিয়া লাগত। এখন মনে করেন যাই থাকতো এটা ওইটা সংসার চালাতে যাই হোক মানে কষ্ট হইতো। এখন নিজে একটা রিক্সা যখন পেয়ে গেছি এখন মনে করেন ভাড়া রিক্সার দরকার নেই, এখন এইটাই টুকটাক করে চালালি মনে করেন আপনার যে টাকাটা থেকে আছে টাকাতে আমার ভালোভাবে আশা করি সংসার চলে যেতে পারে, এইটাই ইনশাআল্লাহ চাচ্ছি আমি। এই রিক্সা পেয়ে আমাকে অন্য কাজ করা লাগবে না, আমাকে আমার ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে চলতে পারবো, উপকার হবে, মানে একটু অভাবটা হয়তো দূর হবে, কষ্টটা মাফ হবে। যাই হোক, আসুন্না এডে উদ্যোগ নিয়েছে, এডে অনেক ধন্যবাদ, যাতে আরও এভাবে দিতে পারে, এডে মানে আমার পক্ষ থেকে আমি বলছি যে আরও দিতে পারে, দিলে ভালো। আর আমরা সবাই গরিব মানুষ, এডে তো পেয়েছি, এডে মানে আমাদের কত খুশি, আমরা খুশি কত খুশি পেলাম, এ বুক ভরে গেছে, আমাদের বুক ভরে গেছে খুশি হয়ে, আমাদের খুশিতেই বুক ভরে গেছে। ভাড়া রিক্সা চালানো লাগছে না, আমাদের একটা সুবিধে হলো যে নিজে রিক্সা হলো বা হালাল ইনকাম করে খাওয়ার মানে সুযোগ পেলাম, বা কাউকে কারো রিক্সা নিয়ে চালানো লাগলো না, মানে এটা সুবিধে হলো। আমার খুব ভালো লাগছে, আমার পরিবারের উপকার হবে এবং আমার নিজেরও উপকার হবে, যেহেতু আমি এটার উপরে নির্ভরশীল হয়ে যাবো, আমার সংসারের কিছুটা হলেও আর্থিক সহযোগিতা হবে। দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ, স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ, ভুল বিদাত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে, ইসলামী আচরণ, আসুন্না 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 ফাউন্ডেশন, আসুন্না 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 ফাউন্ডেশন। দিন বদলের গান শিখিয়ে ডাকব নীতির পানে, হেরার জ্ঞানে জানুক সবাই এই জীবনের মানে, শিক্ষা নিয়ে সরল পথে চলব কোরআন হাদিস মতে, ঈমান আমল করতে সঠিক
করব সিরাত ধারণ আসুন্না 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 ফাউন্ডেশন আসুন্না 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 ফাউন্ডেশন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কিছু বান্দার মাধ্যমে বান্দার স্থায়ী উপকার দূরকরণের যে বিশেষ প্রচেষ্টা এটা যে দিন দিন অব্যাহত হচ্ছে, বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সহ আসুন্না ফাউন্ডেশনের পরিবারের যারা রয়েছেন তারা যে আসলে কত বড় স্বপ্ন দেখেন সে স্বপ্নের কিছু নমুনা আমরা আজকে দেখতে পেলাম। এবং আমি মনে করি যে এটা আসুন্না ফাউন্ডেশনের পক্ষে এত বড় বড় কাজগুলো আঞ্জাম দেওয়া বা এগুলোর জন্য সাহস করার সুযোগ হওয়ার পিছনে এদেশের মানুষের সাধারণ মানুষের আস্থা ভালোবাসাই হচ্ছে এক্ষেত্রে মানে মূল সফলতার জন্য বিষয়টা আমরা মনে করি। এবং আল্লাহ তাআলা তৌফিক তো অবশ্যই রয়েছে, মানুষের আস্থা এবং ভালোবাসার মাধ্যমে আসুন্না ফাউন্ডেশন দিন দিন এগিয়ে যাবে, মানুষের কল্যাণে তারা আরও কাজ করবে আমরা এটা মনে করি। এবং আসুন্না ফাউন্ডেশন এটা যে মানে আমাদেরকে কাজ কীভাবে করতে হবে সেই কাজগুলো আমাদেরকে আসলে হাতে কলমে শিক্ষা দিচ্ছে, যে আসলে জাকাতের উদ্দেশ্য কী, কীভাবে জাকাত দিতে হবে, যেটা স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে তারা অনেকটা চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি।